হ্যালো বন্ধুরা আজকে আরও একটা রান্না নিয়ে চলে এলাম তো আজকের রান্না কিন্তু একেবারেই আলাদা রকম একটা রান্না তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি অনেকটাই ভালো লাগ তো প্রথমেই আমি যেটা করলাম ছোলার ডাল বেশ কিছুক্ষণ ওই এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো ওই ডালটা ভালোভাবে ধুয়ে একটু আদা আর দু কা মতো রসুন দিয়ে ভালোভাবে ওটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নিলাম আর এখানে পটলটা মানে কিভাবে আমি করেছি সেটা কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে খুব ভালোভাবে ভেতরের শাঁসটা ভালো করে বের করে নিয়েছি নিয়ে এবার পটলটা আমি ওই সামান্য পরিমাণে জলে সেদ্ধ করে নেব। মানে সেদ্ধ বলতে কি ওই অল্প একটু ভাপিয়ে নিলেই হবে খুব বেশিবার সেদ্ধ করা যাবে না এরপর কিন্তু আর পটলগুলো তুলে নেব। তো তারপরে আমি ওই যে ডালের যে বাটাটা সেটা আমি নামিয়ে রেখেছিলাম আর তার মধ্যে ওই যে মানে পটলের যে ভেতরের যে খোসাটা তার সাথে পেঁয়াজ লঙ্কা সব কিছু একসাথে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছি সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলটা দেওয়ার পর একটু আমি জোয়ান ফোড়ন দিলাম জোয়ান ফোড়নটা দেওয়ার পর ওই যে ডালের যে মিশ্রণটা যেটা বেড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে দিলাম সামান্য পরিমাণের নুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা একটু চেঞ্জ হয়ে যায় তো বেশ কিছুক্ষণ চেঞ্জ হয়ে যাবার পর নেড়ে চেড়ে যখন দেখবে কড়াইয়ের মধ্যে থেকে আর লেগে লেগে যাচ্ছে না উঠে উঠে আসছে তখন জানবে এটা কিন্তু মানে এর পুরটা কিন্তু একেবারেই রেডি তো তারপরে আর কি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর পুরগুলো হাতে করে এইভাবে আমি কিন্তু ভেতরে অল্প অল্প করে টুকিয়ে টুকিয়ে দিয়েছি তো একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে খুব বেশি চেপে চেপে কিন্তু দিলে মানে পুরটা মানে নরম হবে না আর ডালের পুরটা যেহেতু একটু বেশি পরিমাণই হয়ে গেছে তো আমি সেক্ষেত্রে কি করলাম এই ডালগুলো এরকম গোল গোল বল বল করে নিয়েছিলাম সবগুলোই তো বলগুলো করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আবারও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম পটলগুলো যেগুলো পুরভরা পটল অল্প অল্প করে ভেজে নেব ভেজে নেওয়ার পর অল্প করে ভেজে নেওয়ার পর তুলে নেব তো আমি এখন উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি ভেজে ভাজা হয়ে গেছে নামিয়েও নিলাম তারপরে কড়াইয়ের মধ্যে ওই যে বলগুলো যেগুলো করে রেখেছিলাম ডালের সেগুলোও কিন্তু অল্প অল্প করে ভেজে নিলাম তো ভাজা যখন হয়ে যাবে ওগুলোকে নামিয়ে রাখবো তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা ফোড়ন তো তারপর ওটাকে ভেজে নেওয়ার পর ওই যে পেঁয়াজ পেঁয়াজ লঙ্কার যে মিশ্রণটা যেটা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে এবার একটু দিলাম হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অবশ্যই প্রয়োজন মতো নুন তো বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ওপর থেকে তেল ছেড়ে আসছে তো আমি অনেকক্ষণ থেকেই কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে তারপরই যেটা দিলাম সেটা হচ্ছে কাজু বাদাম আর পোস্ত বাটা তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম প্রয়োজন মতো জল তো প্রয়োজন মতো জল দেওয়ার পর একটু ফুটে এলে তারপর আমি ওই যে ভাজা পটল পুর ভরা পটলগুলোও দিয়ে দেবো পটলগুলো দেওয়ার পর একটু ফুটিয়ে নেব তো বেশ কিছুক্ষণ যখন ফুটতে থাকবে ওই যে ডালের যে বড়াগুলো আমি আগে থেকে করে রেখেছিলাম বলগুলো সেই বলগুলোও কিন্তু দিয়ে দেব। আর সত্যি কথা বলতে পটলের যে পুর পটলটা যত না টেস্ট হয়েছে বলগুলো খেতে রান্নার পর এতটা টেস্ট হয়েছিল যেটা না খেলে কিন্তু একদমই বোঝা যাবে না আর পটলটাও ওপর থেকে যদি সেদ্ধ হয়ে যায় যখন বুঝতে পারবে দিয়ে দিলাম ওপর থেকে ধনে পাতা তো ধনেপাতা পাতা দেওয়ার পর কিন্তু এটাকে আমি এটা একেবারেই রেডি এবার নামিয়ে নিচ্ছি তো এই ছোলার ডালের পুরভরা যে পটল রেসিপিটা এটা কিন্তু একেবারেই রেডি তো আমি এর ছবিটা কিন্তু অনেক আগেই দিয়ে দিয়েছিলাম তো ভিডিওটা আমার এডিট করার কারণে দেওয়া হয়নি তো এই রেসিপিটা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো খুবই টেস্টি হয় খেতে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও